বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আমরা আজকে যাচ্ছি মালদা বিএম গ্র্যান্ড হোটেলে। সেখানে একটা বাঙালিয়া রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে থাম্বির হেসেন। সেখানে যাবো, সেখানে আজকে ডিনার করবো, একটা ছোট্ট প্রোগ্রাম আছে তার জন্য। এবং সেখানে গিয়ে তোমাদেরকে রিভিউ দিব যে রেস্টুরেন্টটা কেমন এবং বিএম গ্র্যান্ড হোটেলটাও কেমন। চলো ব্লগটা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে এখন রওনা দিব, যেতে এক ঘন্টা লাগবে প্রায়। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিএম গ্র্যান্ড হোটেলে। ওকে, স্টার্ট তো চলিয়ে শুরু করতে হ্যায়। সো হ্যালো বন্ধুরা, আমরা এখনও রাস্তাতেই আছি। আমরা এখন গাজল ঢুকলাম সবে। আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, রাত্রি 8টা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতেই। আজকে শনিবার, তো আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আজকে বেশ কয়েকজন যাচ্ছি আমরা একসাথে। আমার গাড়িতে হবে না, তাই আজকে একটা বড় গাড়ি ভাড়া করা হয়েছে, তাতেই আমরা যাব। এবং জাস্ট রেস্টুরেন্টটাতে আমরা ঢুকবো, খাবো দাবো, তারপর আমরা বেরিয়ে চলে আসবো। চলো বন্ধুরা, আমরা ওখানে গিয়ে তারপর দেখা করছি। হ্যালো বন্ধুরা, আমরা মালদা প্রায় ঢুকেই গেলাম, আর 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমরা যেই রেস্টুরেন্টে যাব সেটা হচ্ছে শাহপুরে আছে, মালদা বিএম গ্র্যান্ড হোটেল। আসলে এটা একটা রিসর্ট রেস্টুরেন্ট, মানে মালদাতে সবথেকে বড় রিসর্ট বলতে গেলে এখন বর্তমানে এটাই, মালদা বিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট। সেখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে আজকে যাব এবং তার রিভিউ দিব, এবং সেই রিভিউ তোমরা দেখবে কেমন রেস্টুরেন্টটা। ঠিক আছে, চলো আমরা সেখানে যাই, তারপর তোমাদেরকে দেখাই। ফাইনালি আমরা 1.5 ঘন্টার জার্নি করে আমরা বিএম গ্র্যান্ডের পৌঁছালাম। এখন বিএম গ্র্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছি। এরকম আমরা বিএম গ্র্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছি, এটা গ্র্যান্ড হোটেল। চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, ঠিক আছে, সাথে থেকো, তোমাদেরকে ভিতরটাও দেখাচ্ছি এবং যে রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টটাও তোমাদেরকে আজকে দেখাবো। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, ভিতরে সবাই আগালো, আমরাও এবার যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হ্যালো বন্ধুরা, আমরা বিএম গ্র্যান্ডের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। দেখো তোমরা, দেখাচ্ছি এই থাম্বির ভ্যালেজটা এখানে। যাই হোক, আমি একটু পরে ঢুকছি, আমরা বাইরেটা একটু ইন্টেরিয়ারটা দেখে নিই, বাইরেটা একটু দেখে নিই, দেখে নিয়ে তারপর ভিতরে আমরা প্রবেশ করব রেস্টুরেন্টে। আগে একটু বাইরে আমরা ঘোরাঘুরি করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা সুইমিং পুল, ভিতরে ইন্টেরিয়ার কাজগুলো খুব সুন্দর করেছে। খুবই সুন্দর প্লেস, তোমরা এখানে একবার আসতেই পারো। আর এখানে কোনো এন্ট্রি ফি নেয় না, পুরোটাই ফ্রি। আগে এন্ট্রি ফি নিত প্রথম প্রথম, এখন পুরোটাই ফ্রি। শুধু রেস্টুরেন্টে যা বিল হয় তা দিতে হবে। এখানে একটা মন্দির আছে, দেখো রাধাকৃষ্ণ মন্দির, খুব সুন্দর প্লেসটা। আমরা রাত্রিবেলা এসেছি, তাই খুব একটা লোকজন নেই আপাতত, অনেক রাতও হয়ে গেছে। এই যে দেখো, এই যে পুরো বিএম গ্র্যান্ড, খুব সুন্দর লাগছে। এ দেখো আমার ছেলেকে, খুব খুশি এখানে এসে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। বিশেষ করে এদের জন্যই আসা, এই আমার পুরো ফ্যামিলি এবং আমার দুই বন্ধুর ফ্যামিলিও এসেছে।
এটা এখানে প্রোগ্রাম হয় ডে স্টেজ, কিন্তু আজ কোনো প্রোগ্রাম নেই বলে আপাতত বন্ধ হয়ে আছে। এটা হোটেলটা, আর রেস্টুরেন্টটা আমরা ছাড়িয়ে আসলাম। দেখো বন্ধুরা, আমরা ভিতরে আছি, একটু ঘোরাঘুরি করব। এইদিকে একটু ফটোশ্যুট চলছে, সবাই ফটোশ্যুট করছে, আর কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে নিয়ে আমরা সেই থাম্মির হেসেনের রেস্টুরেন্টের দিকে ঢুকব। ঠিক আছে, চলো বন্ধুরা, আর কী কী আছে দেখা যাক। দেখো বন্ধুরা, এটা পুল, বিশাল বড় পুল, আর ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে, তার জন্যই খুব সুন্দর লাগছে। আমার এটা দ্বিতীয়বার আসা, লাস্ট ইয়ার 25শে ডিসেম্বরে এসেছিলাম, তখন এন্ট্রি ফি ছিল, এখন সম্পূর্ণ এন্ট্রি ফি সব জিরো করে দিয়েছে। এখন খুব সুন্দর পুল, ঠিক আছে চলো বন্ধুরা রেস্টুরেন্টের দিকে যাই। আর সেই রেস্টুরেন্টে ঢুকছি, থাম্মির হেসেন, সব ঘোরা কমপ্লিট হয়ে গেল, ওদিকে ফটো সেশন হয়ে গেল, থাম্মির হেসেন। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা পুরোটাই বাঙালিয়ান রেস্টুরেন্ট, মানে খুবই সুন্দর সাজানো আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, পুরোটাই বাঙালিয়ান। আর অর্ডারগুলো করে দিয়েছি আমরা, এখন খেতে বসবো, মানে খাবার দিলেই খেতে বসবো। পুরোটাই বাঙালিয়া, খুবই সুন্দর লাগছে, মানে রেস্টুরেন্টের ভিতরটা ইন্টেরিয়ারটা এত সুন্দর লাগলো দেখে যে কী বলবো। তোমরা অবশ্যই আসতে পারো, এত সুন্দর লাগবে। তা খাবার রিভিউটা আমি পরে দেবো, খাবো পরে, খাবারটা আসুক তারপরে রিভিউটা দিব। তো আমরা দেখি এখানে একটু মেনুটা দেখি, মেনুটা তোমাদেরকে দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রাইস ঠিকই আছে। আচ্ছা, খেয়েটে নিয়ে তারপরে আমরা একটা রিভিউ দিব। বাবানের দিকে দেখো, ঠিক আছে চলো বন্ধুরা, খাবারগুলো অর্ডার দিয়ে দিচ্ছি, খাবারটা আসুক তারপর না হয় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমাদের খাবার চলে এসেছে, খাবার আইটেমগুলো, থালিটা দেখো খুব সুন্দর, মানে সাজিয়ে দিয়েছে, একটা কাঁসার থালাতে দিয়েছে, তার মধ্যে এতগুলো রেসিপি আছে। ও মাই গড, আর এটা ডাব চিংড়ি, সরষে ইলিশ, এটা একটা থালি, মানে ভেজ থালি এটা। তো তার সাথে এখানে সরষে ইলিশ এক্সট্রা নেওয়া হয়েছে, আর ডাব চিংড়ি এক্সট্রা নেওয়া হয়েছে, আর আর বাকি আরও এখনও আসেনি, ওগুলোও আসছে, মটন করা হয়েছে সেগুলো আসবে, আর আরও দু তিনজন আমার বন্ধু বাইরে আছে ওরাও আসছে, ওদের জন্য অর্ডারটা একটু পরেই করা হবে, আগে এরা খেয়ে নিক। তো খাবারগুলো খেয়ে বন্ধুরা তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি, এবং মটনগুলো, মটন আসুক, মটন এখনও আসেনি, তারপর আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা চলো, আমরা যেই ভেজ থালিটা অর্ডার করেছি সেটাতে 12 রকম আইটেম আছে, এবং তার মূল্য মাত্র 299 টাকায় এত রকম আইটেম পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা পরে খাবো, মানে আগে লেডিস ফার্স্ট, মানে তাই জন্য ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি, লেডিস এবং বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে, ওরা ওদের খাওয়া হয়ে যাবে। দেখো দেখো,
খাচ্ছে, তারপর আমরা খাবো। আর যাই হোক, এদেরকে এদের কাছে একটু খাবার রিভিউটা জেনে নিই যে খাবারগুলো কেমন। আচ্ছা খাবারগুলো কেমন একটু বলো। দারুন। কী খাবার আছে তার মধ্যে? এটা মানে ঘি ভাত, এটা একটু দই, মিষ্টি, চাটনি, ডাল, একটা মিশানো তরকারি, এটা আলুর দম খেয়ে নিয়েছি, আর এটা শুক্তো, এটা শাক আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, লুচি ছিল খেয়ে নিয়েছি, আর ভাত আর পোলাও। আর কেমন লাগলো খাবারগুলো? দারুন দারুন। ঠিক আছে চলো ওরা খাওয়া খেয়ে নিক, তারপর আমরা খাবো, আমরা খেয়ে তারপর আমাদের গুলো দেখাবো। আরেকজন বলছে, কি বলছে বলো? খুব সুন্দর খেতে, ভীষণ সুন্দর, তোমরা চাইলেও আসতে পারো এখানে, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া। থ্যাংক ইউ সো মাচ, ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলো। তো তোমরা অবশ্যই আসিও, একবার ট্রাই করতেই পারো। আর চলো এবার আমরাও খাবো, খেয়ে নিয়ে আমিও একটা রিভিউ দিব কেমন লাগবে। ঠিক আছে চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। যা খাবার খুবই সুন্দর, তোমরা অবশ্যই আসতে পারো এখানে। বাঙালি খাবার বলতে মানে যথেষ্ট, আজকে ইলিশ মাছ খেলাম, মটন খেলাম, সবই খেলাম, খুবই সুন্দর। তোমরা অবশ্যই এসে ওখানে, বেশি চারজন না, তোমরা আসো এখানে এসে দেখতে পারো। আমরা এখন খেয়ে দিয়ে বেরোবো, তোমরা এসে একবার দেখে যেতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়া কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে এখানে, তোমরা আসতে পারো অবশ্যই, তোমার ব্লগটা দেখিও অবশ্যই, আর নেক্সটে তোমরা অবশ্যই আসতে পারো এখানে। খুবই ভালো, খুবই ভালো রেস্টুরেন্ট, এবং বাঙালির জন্য মানে খুবই ভালো রেস্টুরেন্ট, সব কিছুই আছে, অ্যাভেলেবেল আছে, তোমরা আসতে পারো। আর ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করিও, নেক্সটে তোমাদের জন্য আরও ভালো 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 ব্লগ নিয়ে আসবো। আর শেয়ার করিও অবশ্যই, সাবস্ক্রাইব অবশ্যই করিও, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এই ব্লগটা আজকে শেষ করলাম, ওকে বাই, গুড নাইট।